ফোন তাকিয়ে নিয়ে নেই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন। আমি আরিফুল্লাহ টুটুল ময়মনসিংহ সম্ভবাস থেকে। আচ্ছা, যে আমার প্রশ্ন হচ্ছে স্যারের কাছে, যে আমার পায়ের তালা প্রচুর পরিমাণে ঘামে, তো পায়ের মানে দুর্গন্ধ হয়, আশপাশের লোকজনের বিরক্তিকর একটা অবস্থা তৈরি হয়, সেক্ষেত্রে কি করণীয়? আর হচ্ছে হাত মুঠো করে রাখলেও হাত ঘেমে যায়। আর হচ্ছে যে আমার মানে দেখা যাচ্ছে পানি খাওয়ার সাথে সাথে শরীরে অনেক বেশি ঘেমে যায় সাথে সাথে, এজন্য কি করণীয়? আপনার কোয়েশ্চনের আনসারটা হচ্ছে কি, যে ভেরি সিম্পল, দিস ইজ ওয়ান অফ দ্য ভেরি কমন প্রবলেম ইন অল ওভার দ্য ওয়ার্ল্ড, যেটাকে আমরা বলি, একটা মেডিকেল টার্ম রয়েছে সেটার জন্য, সেটা বলি আমরা হাইপার হাইড্রোসিস। তো যেটা হয় যে হাইপারহাইড্রোসিস মিন্স আমাদের বডিতে অনেকগুলো সুয়েট গ্ল্যান্ড থাকে, অ্যারাউন্ড 40 মিলিয়ন, নাম্বার কিন্তু বিশাল। হ্যাঁ, তো এইগুলো নাম্বার বেশি থাকে কিন্তু হাতে, আমাদের অ্যাক্সিলারি রিজিয়নে, আমাদের পায়ে, এসব জায়গায় বেশি থাকে। তো নানা ফ্যাক্টর তার গাম হচ্ছে, এবং অনেক ক্ষেত্রে সেটা জেনেটিক্স, দেখা গেছে তার ফ্যামিলি মেম্বারসদের অনেকের সেটা ছিল। তো আমাদের যেটা করতে হবে, প্রথমে যেটা করতে হবে, ঘামটা কমাতে হবে। হ্যাঁ, ঘামটা কমানোর জন্য কিছু অ্যান্টি পারস্পিরেন্ট জাতীয় কিছু লোশন মার্কেটে পাওয়া যায়, সেগুলা বেশি বেশি আমাদেরকে ইউজ করতে হবে। খাওয়ার ওষুধ যেগুলো রয়েছে এগুলার কিন্তু আলটিমেটলি একটু সাইড ইফেক্ট প্রোফাইলটা একটু বেশি, ঘাম কমাবে, একই সাথে দেখা যাবে মুখকে বা গলা একটু শুকিয়ে গেছে বা নানা বডিতে একটু ট্রেমর হচ্ছে, মানে অ্যান্টিকোলিনার্জিক ইফেক্ট বলি আমরা মেডিকেল সায়েন্সে। তো খাওয়ার ওষুধের চেয়ে আমরা বলি যে লাগানোর কিছু ক্রিম বা একটু স্প্রে বা লোশন একটু করবেন, এবং যেটা হচ্ছে কি, দুর্গন্ধ যেহেতু হচ্ছে সেখানে থাকে, কিন্তু একটু ডিওডোরেন্ট ইউজ করতে হবে। ডিওডোরেন্ট কিন্তু দু ধরনের, একটা হচ্ছে অ্যান্টি পারস্পিরেন্ট, এটা দিলে ঘাম কমে যাবে, ঘাম কমে গেলে গন্ধ কমে যাবে। হ্যাঁ, আর এটা হচ্ছে গিয়ে আমরা মাস্ক ইউজ করি, যেটা যে গন্ধটা আছে সেই গন্ধটাকে বোঝা যাবে না, দুটোই আমরা ইউজ করব। পুরোপুরি কি উনি এই কষ্ট থেকে বের হতে পারবে? পুরোপুরি এই প্রবলেম থেকে উনি বের হতে পারবে না, ওনাকে লাইফস্টাইল চেঞ্জ করে, ডিওডোরেন্ট ইউজ করে, অ্যান্টি পারস্পিরেন্ট ইউজ করে, রেগুলার শাওয়ার করে বা এসব করে ওনাকে ভালোভাবে ভালো থাকতে হবে। এটা এক্সটেন্ডেড ট্রিটমেন্ট যেটা আছে এখন, বোটক্স, মেজো বোটক্স করা হয়, ওটাও খুব ভালো কাজ করে, আধুনিক চিকিৎসার মধ্যে। আর এই যে গন্ধ হচ্ছে বলছে, তার মানে ওখানে ব্যাকটেরিয়াল ইনফেকশন, তো বেনজিল পারক্সাইড কিছু ওয়াশ আছে, উনি ওটা ইউজ করতে পারেন। একটা ছোট্ট বিরতির সময় হয়ে এসেছে।